পা ফাটা রোদে পাকা কলা শীতের রুক্ষ হাওয়ার ত্বক হয়ে পড়ে প্রাণীন বিশেষ করে পায়ের গোড়ালি ফাটতে শুরু করে সবার আগে এখন থেকে তাই যত্ন পায়ের পা ফাটা থেকে মুক্তি পেতে পরিচ্ছন্ন রাখতে হবে পা জেনে নিন পা ফাটা থেকে মুক্তি পেতে কি করবেন স্ক্রাব পা ফাটা থেকে মুক্তি পেতে পায়ের গোড়ালি নিয়মিত স্ক্রাব করা জরুরি গোসলের আগে কুসুম গরম পানিতে পায়ের গোড়ালি ডুবিয়ে রাখুন কিছুক্ষণ পর পিউমিস স্টোন দিয়ে ঘষে মরা চামড়া তুলে নিন গোসল শেষ করে পেট্রোলিয়াম জেলি অথবা ময়েশ্চারাইজার লাগান রাতে ঘুমানোর আগে পায়ে মোজা পরে ঘুমাবেন গ্লিসারিন গ্লিসারিনের সঙ্গে লেবুর রস ও গোলাপ জল মিশিয়ে ফেটে যাওয়া গোড়ালিতে লাগান দূর হবে ফাটা পাকা কলা অতিরিক্ত পাকা কলা বা ফাটা দূর করার জন্য খুবই কার্যকর একটি পেকে যাওয়া কলা ব্ল্যান্ড করে নিন একটি অ্যাভোকাডোর পেস্ট মেশান মিশ্রণটি পায়ের গোড়ালিতে লাগিয়ে রাখুন কিছুক্ষণ পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন নারিকেল তেল গোড়ালির ফাটা অংশে চামড়া ঘষে উঠিয়ে ফেলুন পা ধুয়ে মুছে নারিকেল তেল মাসাজ করে নিন গোড়ালিতে ধীরে ধীরে দূর হবে ফাটা লেবু কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে পা ডুবিয়ে রাখুন দশ মিনিট তারপর পা উঠিয়ে স্ক্রাব করে নিন ধুয়ে মুছে গোড়ালিতেই ময়েশ্চারাইজার লাগান তাহলে বন্ধুরা ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য